আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা দেখছেন স্কুল লার্নিং মামুন ইউটিউব চ্যানেল। আমি আব্দুল্লাহ মামুন আছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে, সেটি হলো যে আমাদের উপবৃত্তি যে নগদে দেওয়া হবে সেটির 2021 সালের জানুয়ারি থেকে জুন, মানে 2020 এবং 21 অর্থবছরের কোয়ার্টার 3 কোয়ার্টার 4, এই তথ্য আমরা কীভাবে নিজেদের বিদ্যালয়ের কাজ নিজেরা আপলোড করব সেই বিষয়টি আমি কথা বলবো এবং আপনাদের করে দেখাবো। পাশাপাশি এটার সাথে জড়িত আছে আমাদের কিট অ্যালাউন্স, যেটা বলা হচ্ছিল প্রত্যেক শিক্ষার্থী 1000 করে টাকা পাবে, সেটি আমাদেরকে কিন্তু এবার এন্ট্রি করতে হবে। পাশাপাশি আরেকটি কাজ হলো যে আমাদের নতুন শিক্ষার্থী আমরা এন্ট্রি দেবো, পুরাতনটা অটোমেটিক্যালি বাদ, সেগুলো আমরা চেক করে নেব। তো টোটাল কাজটি আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। এই কাজটি আপনাদেরকে আমরা কাজটি চেষ্টা করছি যাতে করে আপনারা নিজেদের বিদ্যালয়ের কাজ নিজেরাই করতে পারেন, যাতে করে প্রতারকের খোপ পড়ে না পড়ে নিজেদের সিকিউর থাকে। তো বিষয়গুলি দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি টোটাল কাজটি করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটার জন্য আমরা যেটি করতে হবে সেটি হলো যে আমরা একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে সেখানে আমরা মাই পিএসপি, যেটা আমরা অ্যাড্রেসে লিখতে পারি, আমি দেখাচ্ছি কি অ্যাড্রেসটা হবে। আপনারা এখান থেকে মাই নগদ ডট লগ ইন দিয়েও লিখতে পারেন, অথবা পিইএসপি এই অ্যাড্রেসটাও যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওটাও লিখতে পারেন, অথবা যদি আপনারা ইচ্ছে করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটি সহজভাবে আনতে পারেন, সেটিও দেখাচ্ছি যাতে করে আপনাদের কাজটি খুব সহজে হয়ে যায়। সেটি হলো ডিপিতে যাবেন, আমরা ডিপিতে যাব, ডিপিতে প্রাথমিক শিক্ষক দপ্তর ওয়েবসাইটে প্রবেশ করব। খুব দ্রুত সময় হয়ে যাবে, আপনি যেভাবে খুশি প্রবেশ করতে পারেন। আমি শুধু ওয়েবগুলো বলছি যে সকল ওয়েব ব্যবহার করে আপনারা করতে পারেন। এখানে দেখেন আবার নিচের দিকে আসলে চলে আসেন নগদ উপবৃত্তি প্রদানের পোর্টাল লিঙ্ক, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার লগ ইন পেজ চলে আসছে। এখানে আমি আপনার বিদ্যালয়ের ইএমএস কোড দেবেন, পাসওয়ার্ড দেবেন, প্রয়োজনে আপনারা আমাদের প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির প্রকল্প যেটি আছে সেটি স্টাইপেন্ড গ্রুপে আপনারা সহায়তা নিতে পারেন। তো আমি এখানে লগ ইন করছি, দেখেন লগ ইন করার পর বাম পাশে দেখেন যে অপশনগুলি আমাদের আছে সব আগের মতোই আছে। শুধু আমরা যে কাজটি করব সেটি হলো ডাটা এন্ট্রি কোয়ার্টার 3 এবং ডাটা এন্ট্রি কোয়ার্টার 4। তো আমাদেরকে এক্ষেত্রে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোয়ার্টার 3 এন্ট্রি না দিলে কিন্তু আমরা কোয়ার্টার 4 এন্ট্রি দিতে পারবো না, সেটি আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা ডাটা এন্ট্রি কোয়ার্টার 3-তে প্রবেশ করছি। এখানে ঢুকার পরপরই দেখেন দেখা যাচ্ছে আমাদের যে ডাটা এন্ট্রি কাইট উইথ কাইট অ্যালাউন্স এখানে দেওয়া আছে টোটালি। তো আমরা এরকম একটা অবস্থা আমাদের যখন চলে আসবে সেখান থেকে আমরা এখানে ভিউ যে বা এডিট অপশানে ক্লিক করব, একটু অ্যাড করব। একটু অ্যাড করার পর দেখেন আমাদের এখানে চলে এসছে আমাদের এই লিস্টটির মধ্যে সবাই টাকা পাবে এরকম কথা নেই। আমরা যেহেতু আগের বছর আমরা সকল শিক্ষার্থীদের নাম লিখে রেখেছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা যে সকল শিক্ষার্থীরা 2020-এ আমাদের রিপিটার ছিল এ সকল শিক্ষার্থীরাও আছে। তো 2021-এ এসে এদের কোনো শিক্ষার্থী রিপিটার থাকার কথা নয়, তবে শুধুমাত্র যে সকল অভিভাবক নিজেদের ইচ্ছা নিজেদের শিক্ষার্থীদেরকে আগে ক্লাসে রেখেছেন 2021 শিক্ষাবর্ষে, সে সকল শিক্ষার্থী কিন্তু কিট অ্যালাউন্স বা আমাদের উপবৃত্তি পাবে না। এটা আমরা এ পর্যন্ত যেটুকু তথ্য জেনেছি, যে সকল শিক্ষার্থী 2020-এ যেখানে পড়েছে অটো পাস করার পরেও 2021-এ শেষ শ্রেণীতে আছে সেটা কিন্তু তারা উপবৃত্তি বা কিট অ্যালাউন্সটা পাবে না। তো আমরা দেখতে পাচ্ছি পরে 2020-21 কোয়ার্টার 3 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাসের উপবৃত্তি তথ্য এখানে। তো এখান থেকে আমরা যাদের আছে এটাকে আমরা এলিজিবল দেওয়া আছে, পাশাপাশি আমরা কিট অ্যালাউন্সে ক্লিক করে দেবো। কিট অ্যালাউন্সে ক্লিক করে দেওয়ার পর দেখেন ডান পাশে কিন্তু কিট অ্যালাউন্সটা 1000 টাকা করে জমা হচ্ছে। আমরা এভাবে করে প্রত্যেকটি শিক্ষার্থী যারা পাবে তাদেরকে আমরা কিট অ্যালাউন্সটা দিব। আবার যদি এমন হয় যে একজন শিক্ষার্থী গত বছরও ক্লাস 1-এ পড়েছিল, এবারও ক্লাস 1-এ পড়ে, তাকে আমরা এখানে এলিজিবল উঠিয়ে দেব। তাতে করে কি হবে, এলিজিবলটা উঠিয়ে দিলে না হলে কিন্তু ভুলেও পেতে পারে। তো আমরা এটা যেহেতু আমার শিক্ষার্থী টাকা পায় সেক্ষেত্রে এটা আমি দিয়ে রাখছি, এই শিক্ষার্থীটা আমার টাকা পাবে, এরকম করে আমরা কাজটি করব, পাশাপাশি আমরা দিয়ে রাখবো। তো আমি দেখাচ্ছি আমার ক্লাস 2-তে কিন্তু শিক্ষার্থী গত বছর রিপিটার ছিল 2020
শিক্ষা বর্ষে রিপিটার ছিল, কিন্তু 2021 এসে কিন্তু এরা টাকা পাচ্ছে, টাকা পাবে। তো আমি দেখাচ্ছি যে আমার 2020-21 যে জিনিসটা ক্লাস টুতে, আচ্ছা এত অটো পাস না, এবার থ্রিতে হবে। আচ্ছা 2021 শিক্ষাবর্ষে থ্রিতে, গত বছর যারা টুতে ছিল, এবার থ্রিতে 2020-এর টুতে ছিল, 21 এসে থ্রিতে চলে এসছে। এরকম আমি দেখাচ্ছি যাদের আসলে রিপিটার আমরা এন্ট্রি করে রেখেছিলাম সেই সকল শিক্ষার্থীরাও দেখেন। এখানে এখানে মেহেদি ফকির এবং মিতু নামে দুজন শিক্ষার্থী আছে, কিন্তু গত বছর এরা বা আনিসুল ফকির গত বছর এরা কি ছিল, রিপিটার ছিল 2020 শিক্ষাবর্ষে, 2021 কিন্তু আর টাকা পাবে। তো সেহেতু আমরা এটাকে এলিজেবল করে দিয়ে টাকাটা দিয়ে দেবো, এবং সাথে সাথে করে যেটা করব সেটা হলো আমরা এখানে কিট অ্যালাউন্সটা দিয়ে দেবো। এবং করে যত রিপিটার আমরা এন্ট্রি গত বছর করে রেখেছিলাম সেগুলিকে আমরা কিন্তু এলিজেবল করে দেবো সেভ করার পূর্বে। এটা আমি একটু দেখে নেব মনোযোগ সহকারে। আবার কিছু আছে যে সেই সকল শিক্ষার্থী আমাদের গার্জিয়ান ইচ্ছে করেই আগের ক্লাসে রেখেছেন, সে সকল শিক্ষার্থীরা কিন্তু এটা পাবে না, কিট অ্যালাউন্স এবং টাকা দুটি পাবে না। একটু তো আমাকে দেখছি, আর ঠিক আছে, তো বিষয়টা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে দেওয়ার সময় যে আমাদের সেরকম রিপিটার ছিল, আসলে সেরকম রিপিটাররা 2021 কিন্তু রিপিটার নাই, 2021 তারাই রিপিটার যাদেরকে অভিভাবক নিজের ইচ্ছা করে ওখানে রেখেছেন। তো এই টাকাগুলো আমরা দিয়ে দেবো এখানে ক্লিক করে করে রিপিটারদেরকে আগের বছরের, বরঞ্চ রিপিটারদের টাকাটা আমরা আগে প্রথমে দিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের সহজ হবে, না হলে ভুলে বাদও পড়ে দিতে পারে। আমরা টোটাল দিয়ে রাখছি এখানে। তা একটি বিষয় হলো আমি যেটি আপনাদেরকে বলবো সেটি হলো আমার এখানে আরও আছে, আরেকটা স্টুডেন্ট আছে আমাদের, চারজন স্টুডেন্ট আছে। আরেকটা কাজ হলো যেটা আপনারা দেখেন শ্রেণীতে এসে যখন আমরা শ্রেণী সিলেক্ট করবেন তখন আপনারা পাস আউট একটি ওপর নিচে উপর থেকে দেখেন, আমি আরেকবার দেখাচ্ছি, যখন আপনারা এখান থেকে ক্লাস সিলেক্টেড এখানে করবেন, ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের দিকে দেখেন পাস আউট, এই পাস আউটে ক্লিক করবেন। পাস আউটে ক্লিক করার পর আপনাদের যেটি করতে হবে সেটি আপনারা দেখে মিলিয়ে নেবেন, গত বছর যে শিক্ষার্থীগুলো ছিল সে সকল শিক্ষার্থী আসলে তাদের নাম আছে কিনা বা অন্য কোনো শিক্ষার্থী হয়ে গেছে কিনা সেখান থেকে আপনারা করে নিয়ে যেতে পারেন। এখান থেকে এলিজেবলটা বাদ দিয়ে দেবেন, যেহেতু আমাদের চলে গেছে আমরা এটা বলছি আমরা এলিজেবলটা বাদ দিয়ে সেভ করবো, তাহলে আর আমাদের থেকে আউট হয়ে যাবে। তাহলে কী করবো আমরা, আমরা দেখে নেব যে এখানে দেখেন পাস আউট দেওয়া আছে ক্লাস, আমরা একটু দেখে নেব, নিশ্চিত হয়ে নেব জানা আমি আমি সেগুলো ঠিক আছে কিনা, তাহলে আমরা এটা করে নেব। এছাড়া অন্য যে সকল কাজকর্ম ছিল সেটি শ্রেণীভিত্তিকে আমরা যেগুলি করবো সেগুলি করে নেব। আমরা যে সকল শ্রেণীতে যত যুক্ত হবে নতুন ভর্তি হয়েছে সে সকল শ্রেণী আমরা দিয়ে দেবো। তাহলে আমরা কোথায় যাবো, আমরা দেখেন যে নতুন শিক্ষার্থী যুক্ত করতে চাই, যেখানে আছে ফাহিমা, এরা রিপিটার ছিল এবার 2021 এসে নিয়মিত হয়ে গেছে, আমরা এটা করে দেবো। তো এই কাজটা আমরা সহজে করতে পারি এবং এই কাজ সহজে করবো, এই তো নিজেদের কাজ নিজেরা করবো, তো ডিটেলসটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো সমর্থিত শিক্ষকবৃন্দ, আমরা আশা করছি আপনারা নিজেদের কাজ নিজেরা করে ফেলতে পারবেন এবং সার্বক্ষণিক সহায়তা যেন আমরা আছি, আমাদের সাথে সহায়তা করতে পারবো যতটুকু আমরা জানতে পেরেছি বা জানি। যে কাজটা আমাদের করতে হবে, যে শ্রেণীতে নতুন যুক্ত হয়েছে সেখানে আমরা প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পর দেখেন যে যোগচিহ্ন আছে সেখানে দেখেন এখানে একটা সারি যোগ হয়েছে নতুন, এটা আমরা এখানে আমাদের তথ্যগুলি আমরা দিয়ে দেবো, দিয়ে দিয়ে আমরা রাখবো। যদি আমরা না চাই তাহলে কিন্তু যদি আমরা রাখতে না চাই তাহলে আমরা সেভ দেবো, তাহলে এটা আমরা এভাবে করে দেবো। এখানে সেভ দেওয়া সহজ, আমরা শুধুমাত্র আমাদের মানে সবচেয়ে বেশি এন্ট্রি হবে আমাদের সেটি হলো প্রায় যে জিরো ক্লাস, দেখেন একজন নাই, আমরা এই জিরো ক্লাসে এন্ট্রি দেবো। এখান থেকে আমরা চলে আসব যে প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন ক্লিক করবো, এখানে ক্লিক করতে চলতে থাকবো। তো এভাবে করে আমরা যখন কিউ কিউ থ্রি কাজ আমাদের শেষ হয়ে যাবে, কিউ থ্রি শেষ হলে আমরা এখানে সেভ বাটন যেটা আসে আপনি দেখতে পাচ্ছেন সেভ বাটনে ক্লিক করবো। সেভ বাটনে তবে আমাদেরকে একটু নিশ্চিত হতে হবে আমাদের কোন শিক্ষার্থী যদি বাকি 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 থাকে সেক্ষেত্রে দিয়ে নেব, এবং প্রতিটা ক্ষেত্রে কিট অ্যালাউন্সে 1000 টাকা আছে সেগুলি প্রত্যেক ক্ষেত্রে আছে কি না সেগুলো আপনারা চেক করে নেবেন এবং সেভ করে তারপরে কিন্তু দ্বিতীয় কিস্তি কাজ শুরু করবেন। এবং অনেকটাই সতর্কতার সাথে আপনার সহকর্মী দুই একজনকে সাথে নিয়ে চেক করা নিতে পারেন
এবং প্রিন্ট আউট করে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন বিষয়টি যে আসলে কতটুকু হয়েছে। তো এই টোটাল কাজটি আপনারা যেহেতু নিজে বিদ্যালয়ের কাজে যারা করবেন সেই কাজটি করার একটু প্রস্তুতি আছে, সেই প্রস্তুতিগুলো নিয়ে রাখি তাদের বিদ্যালয়ের কাজ সফলভাবে করার জন্য। যে সকল কার্যক্রম বা যে সকল টেকনিক প্রয়োগ করতে হয় আপনারা আশা করছি এটা দেখে বুঝতে পেরেছেন। তবে আমরা প্রয়োগ করবো, তো একটা সময় আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো যে আমাদের শিক্ষার্থীদেরকে গার্জিয়ানকে বলে দেব যে কোনো অবস্থায় যেন ফোন করে ওনাদেরকে কাউকে কোনো তথ্য না দেয়, উপপত্তি সংক্রান্ত কোনো তথ্য যেন না দেয়, সেটা আমরা শিক্ষার্থীদেরকে অবগত করিয়ে দেবো। তো সময় শিক্ষকবৃন্দ, নতুন এই 2021 সনের যে তথ্য আছে সেটি আমরা কীভাবে দিব সেটা আমি আপনাদেরকে দেখালাম, আশা করছি আপনারা সহজে পেয়ে যাবেন এবং আপনাদের বিদ্যালয়ের কাজগুলি সহজে সমাপ্ত করতে পারবেন। তো আমার আশা করছি ভিডিওটি দেখে আপনাদের উপকার হবে এবং কাজ শেষে আপনারা এখান থেকে লগ আউট করে নেবেন। তো সময় শিক্ষকবৃন্দ, আপনারা যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে বলে আমি আশা করছি। পাশাপাশি এটা শেয়ারের মাধ্যমে আমরা অন্যান্য শিক্ষকদেরকে জানিয়ে দেব যেন অন্যান্য শিক্ষকরা, অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকরাও যেন এই কাজটি নিজেরা করে ফেলতে পারেন। তো যারা আমার এই ভিডিওটি এখন ধরে ধরে দেখছেন আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আর রীতিমতো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমার আপলোডকৃত ভিডিওগুলি আপনারা কিন্তু আপলোড করা মাত্রই পেয়ে যাবেন। যেহেতু আমি প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন ভিডিও নিয়ে কথা বলি, ভিডিও করে থাকি, আপলোড করে থাকি, সুতরাং আপনাদের উপকার হবে বলে আমি আশা করছি। আর ভবিষ্যতে আপনাদের পাশে থাকবো এই আশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।